সম্মানীয় দর্শকবৃন্দ সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটি আমি শুরু করছি তো আজকে খুবই একটি খুশির সংবাদ নিয়ে এসেছি শিক্ষকদের জন্য এবং বলতে পারেন ইউটিউবে প্রথম ফার্স্ট ভিডিও আমি আপলোড করছি এই টপিকটির ওপরে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশান অলে সেট করে দেবেন কারণ এরকম গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও এই চ্যানেলে একটার পর একটা আপলোড হতেই থাকে তো চলুন ভিডিওটি শুরু করে ফেলি সর্বপ্রথম আপনারা হেডলাইন্স দেখতেই পাচ্ছেন ডিএ আন্দোলনের মাঝে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য সুখবর ফের একবার সরকারি কর্মচারীর বেতন বাড়াতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চলতি বছরের প্রায় এপ্রিলে প্রায় তিন শতাংশ ডিয়ারনেস অ্যালোয়েন্স বাড়ানোর হয়েছিল সরকারি কর্মচারীদের আর এবার খবর ওই একই হারে বাৎসরিক বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের নতুন খবর অনুযায়ী তিন শতাংশ হারে বাড়তে চলেছে রাজ্য সরকারের চাকরিজীবীদের পারিশ্রমিক যদিও যারা পেনশন পাচ্ছেন তাদের জন্য কোনো বেতন বৃদ্ধির খবর আসেনি আপাতত কেবল বর্তমান কর্মচারীদেরই মাসিক বেতন তিন শতাংশ হারে বাড়ানো হবে এই সুবিধা পাবেন রাজ্যের শিক্ষক অশিক্ষক কর্মী পুরসভা ও পঞ্চায়েত সহ বিভিন্ন স্বশাসিত সংস্থাও তার মানে বুঝতে পারছেন যারা কিন্তু রিটায়ারমেন্ট হয়ে গেছে রিটায়ারমেন্ট পারসেন তারা কিন্তু পাবেন না কারণ তাদের জন্য এখনো পর্যন্ত খবর আসেনি তো নেক্সট আপডেট এলে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এই সব পদের পাশাপাশি এই বেতন বৃদ্ধির আওতায় থাকবেন রাজ্য সরকারের যে প্রচুর চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তারাও মানে বুঝতেই পারছেন যারা প্যারা টিচার বলতে পারেন তারাও কিন্তু একটা পার্সেন্টেজ বাড়বে তাদের যে বেতন চলছে যে স্যালারি আছে এখন তার থেকে একটা পার্সেন্টেজ বাড়বে জানিয়ে রাখি চলতি বছরের বাজেটে রাজ্য সরকারের কর্মীদের জন্য বরাদ্দ টাকায় পঁচিশশো কোটি টাকা বাড়ানো হয়েছে জানা যাচ্ছে সেই টাকার থেকেই বেতন এবং বাৎসরিক ডিএ টাকা দেওয়া হবে প্রসঙ্গত উল্লেখ্য এর আগে দু সালে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার সময় যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতে বেতন বৃদ্ধির কথা বলা থাকলেও ডিএ নিয়ে কোনো বিজ্ঞপ্তি ছিল না তাই এক্ষেত্রেও বাৎসরিক বেতন বৃদ্ধির ক্ষেত্রে সরকারের দায় থাকলেও মহার্ঘ ভাতার ক্ষেত্রে সেটা নেই যদিও দু হাজার সালে পঞ্চম বেতন কমিশনের রোপা বিজ্ঞপ্তিতে মহার্ঘ ভাতার কথা বলা হয়েছে সম্প্রতি এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ডিএ কেন্দ্রের জন্য বাধ্যতামূলক হলেও রাজ্যের জন্য নয় ইতিমধ্যেই বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বকেয়া ডি এ নিয়েই চলছে মামলা আগামী চোদ্দই জুলাই রয়েছে এর পরবর্তী তারিখ এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য বিষয় হল একদিকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যেখানে বিয়াল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সেখানে রাজ্য সরকারের কর্মচারীদের হাতে আসছে ছ শতাংশ আর এটাও দু সালের মার্চের পর তার আগে কর্মচারীরা ডিএ পেতেন মাত্র তিন শতাংশ হারে বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারের কর্মচারীরা চোদ্দই জুলাই সুপ্রিম কোর্ট কী রায় দেয় আপাতত সেটার দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সে যেখানে কর্মচারীরা কেন্দ্র সরকারের কর্মচারীরা মানে যেগুলো আমাদের বিএসএফ আর্মি তো এরা বিয়াল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সেখানে রাজ্যের কর্মচারীরা মাত্র ডিএ পাচ্ছেন ছ শতাংশ তো যাই হোক আপনাদের যদি কিছু মতামত থাকে কমেন্ট সেকশন খোলা থাকলো কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভিডিওটি আর বাড়াবো না ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো চলুন আজ এ পর্যন্তই